সিরাজগঞ্জের তারাশে খাদিজা খাতুন সেতু নামের এক মেয়ে পুরুষে রূপান্তরিত হয়ে রাহুল সিদ্দিকী হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে তারাশ উপজেলা সদরের দক্ষিণপাড়ায়। শুক্রবার 6 এপ্রিল সকালে নারী থেকে পুরুষে রূপান্তরিত হওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শত শত উৎসুক জনতা উপজেলা সদরের দক্ষিণপাড়ায় হাসমতালির বাড়িতে ভিড় জমায়। খাদিজা খাতুন হাসমতালির 3 মেয়ের মধ্যে সবচেয়ে ছোট। তার মেয়ে খাদিজা খাতুন সেতু 21 তারাশ বালিকা বিদ্যালয় থেকে এসএসসি ও তারাশ ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশ করে বর্তমানে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত। তিনি আরও জানান, প্রথমে তার বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা 2 মাস আগে মেয়ের শারীরিক পরিবর্তনের কথা জানান। এই কারণেই বেশ কিছুদিন ধরেই খাদিজা বাড়িতেই অবস্থান করছে। পরে মেয়ে নিজেও বাবাকে এ বিষয়ে বলেন। এদিকে শুক্রবার রাতে হঠাৎ করেই খাদিজার বাবা মা মেয়ে খাদিজার পুরুষে রূপান্তরিত হওয়ার সকল আলামত দেখতে পান। খাদিজার মা নাজমা খাতুন মেয়ের সমস্ত অবয়ব পুরুষে রূপান্তরিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খাদিজা পুরুষে রূপান্তরিত হয় তার নাম পরিবর্তন করে রাহুল সিদ্দিকী রাখা হয়েছে। এ প্রসঙ্গে তারাশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর এহিয়া কামাল জানান, হরমোনের কারণেই এমন দৈহিক পরিবর্তন হতে পারে। পূর্বেও দেশের বিভিন্ন স্থানে এমন ঘটনা ঘটেছে। এ নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চারিদিকে ঘটে যাওয়া সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।